নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা বহু প্রতীক্ষার পর পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ একটি চাকরি পরীক্ষা রেজাল্ট এই মাত্র প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি প্রিলিমিনারি অর্থাৎ কি দু হাজার কুড়ি সালের ডব্লিউ প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট এই মাত্র প্রকাশিত হয়েছে অফিসিয়াল কাট অফ কত গেছে কতজনের নাম প্রকাশিত হয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তার আগে ভিডিওটি একটি লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি যেন সবাই জানতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবেন না কারণ সার্ভার ডাউন রয়েছে একসঙ্গে অনেক ক্যান্ডিডেট রেজাল্টটা চেক করার চেষ্টা করছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে দেখুন এখানে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে এক দুই করে তারপরে রোল নম্বর এখানে ক্যাটাগরি এবং রিমার্কস এবারে দেখুন আপনাদের রোল নম্বরটা আপনারা সার্চ করবেন আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন এখানে দেখুন যদি আপনার কোনো পিডিএফ ভিউ আর অ্যাপ্লিকেশন থাকে এখানে সার্চ বারে আপনার রোল নম্বরটা সার্চ করলে কিন্তু যদি আপনি কোয়ালিফাই করেছেন তাহলে চলে আসবে ঠিক আছে এবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অফিসিয়াল কাট অফ কত গেছে এখানে টোটাল অনেকগুলো পেজি প্রকাশ করা হয়েছে টোটাল রেজাল্ট সিট রয়েছে একশো তেতাল্লিশ পৃষ্ঠার এবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শেষ পেজে আপনাদেরকে নিয়ে যাব অফিসিয়াল কাট অফ কত গেছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে তার সংখ্যা হচ্ছে চার টোটাল চার হাজার ছশো নব্বই জনের নাম প্রকাশ হয়েছে এবং এই যে লাস্ট ঘরটা অনেকেই বুঝতে পারেন না যে এই রিমার্কসটাই কী থাকে যদি কেউ পিএইচ হয় যদি কেউ এমএসপি হয় অর্থাৎ মেরিটোরিয়া স্পোর্টসম্যান হয় এই রিমার্কসে কিন্তু লেখা থাকে ওটা কোনো প্রবলেম নয় আপনারা চেক করবেন রোল নম্বর এবং ক্যাটাগরি এটাই আপনাদেরকে চেক করলে আর কোনো প্রবলেম নেই এবারে দেখুন অফিসিয়াল কাট অফ যেটা বলা হচ্ছে প্রথমে দেখুন জেনারেলের ক্ষেত্রে কাট অফ গেছে একশো সাতাশ এসসির ক্ষেত্রে গেছে একশো তেরো দশমিক ছয় 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 সাত এসটির জন্য কাট অফ গেছে নাইনটি এইট পয়েন্ট থ্রি 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 ওবিসি এর ক্ষেত্রে একশো উনিশ ওবিসি বি ক্ষেত্রে একশো বাইশ এবং পিএইচ এল ক্ষেত্রে নাইনটি সিক্স পয়েন্ট ডবল সিক্স সিক্স সেভেন পিএইচ এইচ এইচ ক্ষেত্রে নাইনটি নব্বই পিএইচ এল ডি অ্যান্ড সিপির ক্ষেত্রে একশো সাত যদি আপনারা রেজাল্ট চেক করতে চান ডেসক্রিপশানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনারা রেজাল্টের সিটটা ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে কষ্ট করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রবলেম ফেস করতে হবে না ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ডেসক্রিপশনে আপনাদের জন্য রেজাল্ট লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবাদে মাতারাম